পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে নদী দূষণের জন্য অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে রাজধানীর মিরপুরে 8টি কারখানাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া আবাসিক এলাকায় পলিথিন কারখানা স্থাপনের জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণ এবং 1টি কারখানা থেকে 220 কেজি পলিথিন জব্দ এবং 10,000 টাকা জরিমানা করে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং পরিচালক রুবিনা ফেরদৌস জানান, অধিদপ্তরের অনুমোদন না নিয়ে কারখানাগুলো পরিচালনা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। টোটাল 8টি হচ্ছে ওয়াশিং, ডাইং প্লাস প্রিন্টিং আর 2টি পলিথিন, একটি অলরেডি আমার ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে পলিথিনগুলো জব্দ করেছে এবং 10,000 টাকা জরিমানা করেছে। আর সর্বশেষ আমরা এখানে কারখানাটা চালাতে পারবো, ওদের সেরকম কোনো পরিবেশগত ছাড়পত্র কি অনুমোদন নেই, এজন্য আমরা তাদেরকে 2 লক্ষ টাকা ছাড়পত্র বিহীনভাবে পরিচালনার জন্য এনফোর্সমেন্ট করেছি